আরে এমনি কেন কি করছো আরে কে বাড়ি তুমি কি কাজ করছো কাজ করছো এমনি এমনি সব মানে তোমার এটা কি মানে বাড়িতে কিছু হচ্ছে নাকি আজকে নতুন এটা নতুন আমেরিকান দাদার বিরিয়ানি নতুন কিচেন নতুন কিচেন এই দেখতে পাচ্ছ তো দাদার নতুন কিচেন একটা বড় স্পেসে কিন্তু তৈরি হচ্ছে আগে কিন্তু ছোট এটা ছিল নাকি হ্যাঁ ওখানে কিন্তু ছোট সেটা থেকে চেঞ্জ হয়ে গেল নতুন হচ্ছে নাকি ওখানে কাজ করতে অসুবিধা হয় ছোট জায়গা তার জন্য নতুন কিচেন করলে হ্যাঁ কটা মোটামুটি এখানে কেমন হচ্ছে ভাই সত্যি খুবই সুন্দর খুব সুন্দর একদম পারফেক্টলি হচ্ছে একদম সুন্দর ব্যাপার তো এখানে এগুলো মানে গোল এই গোল গোল গুলো কি আছে কটা দাও অনেকগুলো দাও আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছিলোমিটার পরিধির মধ্যে মানে যেমনটা তুমি বলেছিলে যে যশোর রোডের ধারে বা স্টেশনের ধারে ধারে করবে সেরকম কিছু হচ্ছে না হাবড়া গুমা বিরার এই কাছাকাছির মধ্যে এর মধ্যেই হচ্ছে তো খুব ভালো ব্যাপার দাদা কিন্তু নতুন কিন্তু তাদের আউটলেট খুলছে সেটা কিন্তু মোটামুটি হাবড়া শহরের মধ্যেই হবে এবং খুব তার কাছে হবে নাকি আর কাজ কিন্তু মোটামুটি দেখো এই কিচেনে কিন্তু চালু হয়ে গেছে এই যে কাজ করছে দিনের কাজ আছে তারপরে টিনের শেডের কাজ কাজ হবে তারপরে কি একদম রেডি হয়ে যাবে একদম এক্সস্টিং এর সমস্ত লাভ হবে তাই মানে একদম প্রপার যেরকম কিচেন বিরিয়ানি কিচেন যেরকম পারফেক্টলি হয় সেরকমই কিন্তু তৈরি হচ্ছে তার কিচেনটা আর পিছনে কাজ থাকার জায়গা করছে ওটা হ্যাঁ তোমার কাঠের জালে হবে তো এখানে নাকি হ্যাঁ এখানে কাঠের জালে হবে মানে বুঝতে পারছো কংক্রিট বলে কিন্তু দেখো ভেমো না যে গ্যাসের জালে করে করে দিলে এমন কাঠেই হবে এক্সস্টের মাথা হ্যাঁ এই আর এটা উপরে আছে সামনের সিটিং ক্যাপাসিটি বাড়বে কিচেনটা ওইখান থেকে সরে আসতো ওই জায়গাটা সিটিং পেছন সাইডটা একটু বাড়িয়ে দেবে পুরোটাকে নিয়ে নেবো যে একটুখানি কিচেন ছিল তাই তো মানে এখানেও মানুষ কিন্তু আর বেশি লাইনে দিতে হবে না বৃষ্টির দিনে কিন্তু অনেক মানুষ কষ্ট করেছে না বিরিয়ানি খাওয়ার জন্য সেটাই কিন্তু আর করতে হবে না তাই তো আর নতুন কিছু মানে নতুন যে আউটলেট সেটা কটনের মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই নভেম্বরের 10 তারিখের থেকে 30 তারিখের মধ্যে যে কোনো একটা দিন ভালো শুভ দিন দেখি মানে সামনের মাসেই তো সামনের অক্টোবর চলছে অক্টোবরটা শেষের পথে এটা নভেম্বরে চালু হয়ে যাবে নভেম্বরের মধ্যে তাহলে খুব তাড়াতাড়ি যশোর রোডের ধারে নাকি খুব তাড়াতাড়ি যশোর রোডের মানুষের কষ্টটা করতে হবে না হ্যাঁ তার জন্যই তো আর কি মানুষ এত দূর থেকে আসে সব থেকে বড় কথা হচ্ছে মানে হাবড়া অশোকনগর থেকে 15-15-30 টাকা ভাড়া লাগে তো 80 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য কাস্টমার অতগুলো ভাড়া দিয়ে আসে সেটাও একটা ব্যাপার তাও তো আমি সৌভাগ্যবান যে কাস্টমার তাও আসে আমার দোকানে এটাই এতটা ভেতরে ভেতরে তাও আসে আর একটা কথা নতুন আউটলেট কি এসি হচ্ছে দেখি এখন কতদূর কি করতে পারি মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট কি এখান থেকে বেশি থাকবে ওখানে না ওইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকমই থাকবে এখন যেরকম আছে সেরকম মানে মোটামুটি কতজন পারবে ওখানে বসে খেতে তো সেটা এখনো মানে ওইটা ইয়ে করতে হবে সিটিং এর হয়নি পুরো সিটিংটা এখনো হয়নি এখন কাজ শুরু হয়নি ওখানে কাজ শুরু হয়ে গেছে আচ্ছা মানে একটু একটু বাকি আছে মানে ইয়ের কাজ হচ্ছে দেওয়ালের কাজ ফাজ গুলো হচ্ছে করতে বুঝতে তাহলে কি আমাদের ভিডিও থেকে ফার্স্ট বলা হলো যে কবে দোকান খুলছে বা দোকান খুলছে তোমার হ্যাঁ কালকে লাইভে এসে আমি বলেছিলাম লাইভে আমার আগের দিন আমার লাইভে কিন্তু বলা হয়েছিল দাদা কিন্তু আমার লাইভে ছিল আগের দিন তো সেদিনে কিন্তু বলা হয়েছিল যে নতুন দোকান কিন্তু দাদা খুব তাড়াতাড়ি যশোর রোডের ধারে আসে কোথায় আসে সেটা খুব তাড়াতাড়ি বলে দেওয়া হবে আগে রিভিল করা হচ্ছে না একটু সাসপেন্স থাক মোটামুটি সেটা মানে 10 বার দিন মধ্যে জেনে উদ্বোধন হবে এটা আবার সাসপেন্সের কি আছে এই তো ডিপ্লোমেটিক কথাবার্তা এই তো ভালো তাই হচ্ছে কথাবার্তা বিরিয়ানির দোকান কত উদ্বোধন হয় ডেলি যাই হোক মানুষে কি বলতে চাইছো হ্যাঁ এই যে নতুন ওপেন হচ্ছে দোকান মানুষকে বলবো যে বিগত দিনে যেভাবে আমাকে সাপোর্ট করেছে আশা রাখি সামনে আগামী দিনেও সাপোর্ট করবে ওই দোকানেও মানুষ যাবে খেতে একদম 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 তাহলে দাদা আসো সবাই আগে সাপোর্ট করো নতুন দোকানে কারা স্পেশালি মানে আসছে স্পেশাল মানুষ কি আসছে স্পেশাল মানুষ আমি জানি না আমার স্পেশাল মানুষ অনেকেই আসবে আর কাস্টমাররা তো থাকবে তবে দোকান উদ্বোধন করবে আমার ভাইজি ভাইজি আরে একদম একদম আমাদের দাদা আসবে আমাদের উজ্জ্বল একদিন তো তুমি ফ্রেঞ্চ খাওয়ার ইতালিয়ান কিছু খাওয়ালে না তো আমাদের তারপরে একদম একদম ঠিক আছে সবাই আসো দাদাকে সাপোর্ট করো এরকম ভাবেই নতুন দোকানেও আসো সবাই সাপোর্ট করো নতুন দোকানের ডেট কিন্তু জানিয়ে দাও আর একটা জিনিস দেখাবো চল উপরে চলো চলো